ডিওএ তোমরা জানো ক্লাস টুয়েলভে কেমিস্ট্রি বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় ডিও এফ থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো র্যান্থাইট মৌলগুলি বিভিন্ন প্রকারের সংখ্যা প্রদর্শন করে না কি বলছি র্যান্থানাইট তোমরা জানো অ্যাক্টিনাইড মৌল জানো র্যান্থানাইট মৌলগুলি বিভিন্ন প্রকারের জারণ সংখ্যা প্রদর্শন করে না কেন তো এই মার্কের প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো এই প্রশ্ন উত্তর কীভাবে দেখবে তো তোমরা যদি একবার বুঝে নেওয়া অ্যান্সারটা তাহলে মুখস্থ করার প্রয়োজনই তোমরা অনায়াসে পরীক্ষায় লিখতে পারবে চলে সব শুরু করে যায় র্যান্থানাইট মৌলগুলি বিভিন্ন প্রকারের সংখ্যা প্রদর্শন করে না কেন প্রথম দেখো র্যান্থানাইট মৌল সময়ে সাধারণ ইলেক্ট্রোম্যান প্রথম দেখো সাধারণ ইলেকট্রমেন যখন জেনন ফোর এফ এক থেকে ফোরটিন আর ফাইভ ডি জিরো ওয়ান ফোর এরা হচ্ছে র্যান্থার নাইট মৌল সময়ে সাধারণ ইলেক্টো জেনন ফোর এফ এক থেকে চোদ্দো ফাইভ ডি জিরো ওয়ান ফরেস টু ঠিক আছে এই এই ইলেকট্রন বিনাস দেখা যায় এই ইলেকট্রন বিনাস থেকে দেখা যায় রেন্থানাইট মৌলগুড়ির মৌলগুড়ির সিক্স সিক্স থেকে দুটি ইলেকট্রন ও ফাইভ ডি থেকে একটি ইলেকট্রন সহজেই নির্গত হতে পারে ইলেকট্রন বিনাসে বলে দিচ্ছে দেখো যে ফোরেস ইলেকট্রন রয়েছে ফরেস কক্ষ রয়েছে ফাইভ ডি ফরেসে দুটো ইলেকট্রন আছে ফাইভ ডি ইলেকট্রন এই দুটো ইলেকট্রন কিন্তু সহজেই নির্গত হতে পারে কিন্তু ফোরের উপকক্ষটি অনেক ভেতরের দিকে অবস্থান করে ফোরে একটু দেখতেই পাচ্ছ তার মুখ্য কন্ডিশন চার অনেক ভেতরে অবস্থান করা এটি থেকে সহজে নির্গত ইলেকট্রন নির্গত হতে চায় না কি বোঝা গেল মানে ফোর এস থেকে ফাইভ ডি থেকে সহজেই তিনটি ইলেকট্রন নির্গত হতে চায় বেড়ে নির্গত হয় আর ফোরের কক্ষটি খুব ভেতরের থেকে অবস্থান করা এখানে ইলেকট্রন সহজে নির্গত হতে চায় না এছাড়াও এছাড়াও ফোরে উপকক্ষের আবরণী প্রভাবের মান কম হয় কি বলছে ফোরের যে কক্ষ রয়েছে এই উপকক্ষের রয়েছে আবরণী প্রভাবের মান কম হয় কেন্দ্রের আকর্ষণ বলের মান বৈষ্ণ কক্ষে ইলেকট্রনের হবে বেশি হয় কি বলছে ভোরের কক্ষের আবরণী প্রবাহ মান কম হওয়ায় কেন্দ্রের আকর্ষণ বলের মান বৈষ্ণপক্ষ ইলেকট্রনের প্রতীকী হবে বেশি তোমরা জানো ফলে বহিঃস্থ কক্ষের কম বৈষ্ণ কক্ষের কম সংখ্যক ইলেকট্রন রাসায়নিক বিক্রয় অংশ নেবেন কী বলে ফলে বৈষ্ণ কক্ষের কম সংখ্যক ইলেকট্রন রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে তাই র্যান্থানের মৌলগুলি বিভিন্ন প্রকারে জালুর সংখ্যা প্রদর্শন করা না কী বলে বোঝা গেলো এই কারণের জন্য র্যান্থানের মৌলগুলি কিন্তু বিভিন্ন প্রকারের জালু সংখ্যা প্রদর্শন করা না প্রথমে কী বোঝা গেলো বুঝতে পেরেছো তো না ফোরে বুকো ফোরে বেশি সব থেকে বেশি ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রন ফোরে বুকগুলি অনেক ভেতর দিকে অবস্থান করায় থেকে ইলেকট্রন নির্গত নির্গত হতে যায় না এছাড়াও কি পরিপক্ষে আবরণের প্রভাবের মান কম হয় কেন্দ্রে আকর্ষণীয় বলের মান বৈস্যক ইলেকট্রন বেশি হয় ফলে বৈস্তক ইলেকট্রন কম সংখ্যক ইলেকট্রন কিন্তু রাসায়নিকরা অংশগ্রহণ করে যেহেতু কম সংখ্যক ইলেকট্রন রাসায়নিকরা অংশগ্রহণ করে তাই হচ্ছে র্যান্থানের মৌলগুলি হচ্ছে কম সংখ্যক বিভিন্ন প্রকার জনসংখ্যা প্রদর্শন করে থাকে না এইটা হচ্ছে তার ইলেকট্রনিক বিন্যাস থেকে তোমরা সহজেই এই প্রশ্নের অ্যান্সার দেখা করতে পারবে